ডক্টর জিয়া রহমান, আপনি শুনছিলেন একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, বেশ কিছু প্রসঙ্গ কিন্তু এখানে এসেছে, আপনার বক্তব্য শুনব। এটা তো রিয়ালিটি, এটা আমি অস্বীকার করছি না। এই নির্বাচন জবাব হচ্ছে আওয়ামী লীগ এবং তার জোট, তার মিত্র, কিন্তু দায়টা কার? এই পরিস্থিতি তো কাম্য নয়, এই পরিস্থিতি তো কাম্য ছিল না, নয় ডেফিনেটলি। এখন আপনি যদি না আসেন, 2014 থেকে 2023 পর্যন্ত একটি রাজনৈতিক দল যদি তাকে তার, সে একটা লিবারেল পার্টি, সে যদি ইলেকশন বর্জন করতেই থাকে, আবার ইলেকশনে আসলো এবং তখন কিন্তু সে বলেছে যে আমরা প্রতিহত করছি, প্রতিহত করার নামে 1000-এর উপরে মানে স্কুল পড়ানো হয়েছে, তাই না? তো এখন আপনি তারপরে 2023-18 এসে নির্বাচন করেছেন, এটা ডেফিনেটলি এই নির্বাচন নিয়েও কথা ছিল, কিন্তু এই যে এইভাবে নির্বাচন, আপনি এখন একটা সংবিধানের মধ্যে নির্বাচন করার একটা বিধি ব্যবস্থা, আওয়ামী লীগ তার সংখ্যাগরিষ্ঠতা আছে, সে সেভাবে করেছে। কারণ এই দেশে আমরা যখন ক্যাটেগরি গভর্নমেন্টের কথা বলি, এই ক্যাটেগরি গভর্নমেন্টটা কিন্তু বিএনপি বা তার মিত্ররাই নষ্ট করেছে, এটা আমরা সবাই কম বেশি জানি। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, সে যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, সে এই ব্যবস্থাটা সংযুক্ত করেছে কনস্টিটিউশনে। এখন আপনার একটা রাজনৈতিক দল দুভাবে সে ইলেকশনে পার্টিসিপেট করতে পারে, একটি হচ্ছে সে নির্বাচন করা ইলেকট্রাল প্রসেসের মধ্য দিয়ে একটা আর একটা পার্টিকে সরানো। বাংলাদেশের আপনি যদি নির্মোহভাবে বলেন, 1991 এবং 1996 ছাড়া আমি অন্তত যেটুকু অবজার্ভ করি, বাংলাদেশে ঠিক সেইভাবে কিন্তু কোনো ইলেকশন কোনো ইয়ে হয় না। 2001-এও আমরা কিন্তু দেখেছি সাজানো একটা নাটক হয়েছে, সেটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে। আর আমি একজন সমাজবিজ্ঞানের ছোট ছাত্র হিসেবে বলি, এখন এই সৌরভ ভাই নিশ্চয়ই এটা আমার সাথে একমত হবেন, আমরা এই আলোচনা করছি যে সিভিল সোসাইটি যেভাবে ডিভাইডেড হয়ে গেছে, আপনি সেই খালেদা জিয়ার সেই কথাই কিন্তু আসলে এই পাগল বা শিশু ছাড়া কেউ যে আস, এটা হয়তো এই অবস্থার উত্তরণ ঘটতে পারত, কিন্তু যে কোনোভাবেই হোক আমাদের দুই দিকের সিভিল সোসাইটি কিন্তু এভাবে এমনভাবে ডিভিশন হয়ে গেছে, তাহলে একটা রাজনৈতিক দল তো তার কৌশলও নেয়। একটা রাজনৈতিক দল সে 2014 থেকে 2023 পর্যন্ত শুধু ছাড়ের রাজনীতি করছে, তাহলে সে যদি তার রুলস অফ দ্য গেম বলে একটা জিনিস আছে, আপনি দেখেন 28 অক্টোবরের আগ পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে বিএনপিকে একটা বাইরের প্রেশার হোক, এগুলো তো বাস্তবতা, ইউনাইটেড স্টেটস স্যাংশন দিচ্ছে, প্রেশার দিচ্ছে, আওয়ামী লীগের মতো একটা দল তাকে এটা নিতেও হচ্ছে, তো কিন্তু মানে সে বিরোধিতাও করছে এবং অনেক স্পেসও কিন্তু মানে বিএনপিকে দেওয়া হয়েছিল 28 অক্টোবরের যে নৃশংস ঘটনা ঘটেছে, এখন এটা নিয়েও রাজনীতি। সো বাংলাদেশের রাজনীতিতে 1975-এর পরে যেমন করে আমরা বাংলাদেশে, আমরা জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই ন্যারেটিভ শুনতে পেয়েছি, ঠিক একইভাবে এখন পুলিশ পিটিয়ে আপনি মেরে ফেলছেন, আপনি সেটাও আপনি বলছেন যে এই দল করছে। এবং এটা আমার কাছে দুর্ভাগ্য মনে হয়, সৌরভ ভাই নিশ্চয়ই দ্বিমত করবেন না, যে এমনকি যে সমস্ত রাজনৈতিক দল সারা পৃথিবীতে যারা নিষিদ্ধ রাজনৈতিক দল, যেমন আমি সিরাজ সিকদারের রাজনৈতিক দলের কথা বলি, সন্তু লারমার যেই শান্তি বাহিনীর যে লড়াই করেছিল, আপনি আল কায়দার যেই টুইন টাওয়ারে যে আক্রমণ, সবাই কিন্তু দোষও স্বীকার করছে। বিএনপি এমনই একটা রাজনৈতিক দল, সে এই ধরনের অ্যাক্টিভিটিস করছে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, আমরা তো 13-14 পেট্রোল বোম আমরা দেখেছি নৃশংসভাবে কি হয়েছে, বা যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটছে, তো সেই জায়গার থেকে আপনি উত্তরণ ঘটাচ্ছেন না, আপনি তার নেতা কর্মী ইলেকট্রাল প্রসেসের বাইরে চলে গেছেন, সেই জায়গায় বাস্তবতা হচ্ছে যা যে এখন রাজনৈতিক দল বলতে তো বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর আপনার জামাত, এই তো। তো আপনার আপনি যদি ওইভাবে বলেন এবং তার সাথে যে তার যে মিত্ররা আছে, বিএনপির সাথেও মিত্ররা আছে, আওয়ামী লীগের সাথেও মিত্ররা আছে, এখন যদি আপনি মনে করেন বিএনপি ইলেকশনে আসতো, আজকে যে ভাগাভাগির কথা বলা হচ্ছে, তো বিএনপি তার মিত্রের সাথে কি ভাগাভাগি করতো না? এবং তারও কি অসংখ্য ধন্যবাদ, একেবারে স্পষ্ট বক্তব্য, আমি আবার আসবার চেষ্টা করব, আমি মানা করছি না, আমি বলছি না, জি আমি আসবো আবারও।